সবাই খুব পরীক্ষা পরীক্ষা বলছে। আমি একটি কথা ভাবতে বলবো যে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা যে পরীক্ষা নির্ভরতা, এটিকে কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে। আমাদের মূল্যায়ন করা প্রয়োজন রয়েছে, এবং সেজন্য আমরা ধারাবাহিক মূল্যায়ন ইতোমধ্যেই আমরা শুরু করেছিলাম এই গত বছর থেকে। সেটিকেই আমরা যে কয়েকটি বিষয়ে পাইলট হিসেবে শুরু করেছিলাম সেই বিষয়গুলো সহ অন্যান্য বিষয়েও আমরা ধারাবাহিক মূল্যায়নে চলে যাব, এবং তার সঙ্গে একই সঙ্গে অন্যান্য মূল্যায়ন ও পরীক্ষাও থাকবে। কিন্তু যত পরীক্ষার ভার কমিয়ে আনা যায়, যত পরীক্ষার চাপ কমিয়ে আনা যায়, শিক্ষাকে কিন্তু শিক্ষার্থীদের জন্য আনন্দময় করতে হবে। শিক্ষা যেন সে উপভোগ করে, শিক্ষাকে যেন সে তার জীবনের একেবারে একটি আনন্দময় অংশ হিসেবে নিয়ে নিজেকে গড়ে তুলতে পারে। কাজেই আমরা সবসময় শুধু প্রশ্ন শুনছি, কবে এই পরীক্ষা হবে, কবে ওই পরীক্ষা হবে। আমাদের যে মূল উদ্দেশ্য যে আমার শিক্ষার্থী একটি ক্লাস থেকে পরবর্তী ক্লাসে যাবার জন্য, পরবর্তী ক্লাসের জিনিস বুঝবার জন্য যে প্রস্তুতি তার প্রয়োজন, এই ক্লাসে তার যে কোর কম্পিটেন্স অর্জন করা প্রয়োজন, এই ক্লাসে তার যে দক্ষতা অর্জন করা প্রয়োজন, আমি সেটুকু কতটুকু কম পাঠ্যসূচির মধ্য দিয়েও আমি সেটুকু তাকে দিতে পারি, তার জন্য আমার সেই পাঠ্যসূচিকে নতুন করে সাজানোর কাজও প্রায় শেষ করে ফেলেছি আমরা। কাজে আমরা যতটুকু কম এখন আমরা টেলিভিশনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে পৌঁছাচ্ছি, তারপরেও আমরা এটিকে যতদূর সম্ভব সংক্ষিপ্ত করে এনে কিন্তু আমাদের উদ্দেশ্যকে ঠিক জায়গায় রেখেই, যেন আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়, পরবর্তী ক্লাসে গিয়ে যেন সে অসুবিধায় না পড়ে, সেটির ব্যবস্থাও আমরা একই সঙ্গে আমরা করছি।